Yo con. যতীন্দ্র স্টার বড় অপেক্ষা করত সেই বাবা দুনিয়ায় নাই। বাড়িতে যখন যাইতাম যারা দেখি মা দুখিনি এখন পর্যন্ত ঘুমায় নাই, দেখে নবীর মুআজ্জিজা ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানালো তার জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনাই পাইলে হব জান্নাতি, আরে রহমত আল্লিল আলামিন, আপনি মুমিনের আপন গুণাগার উম্মতের আপনজন, আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, প্রেমিক ছিলেন হযরত বেলাল নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত ওমাইয়ার জালাতন, দেখা নবীর প্রেম বকতি বিলাল রে দিলেন মুকুতি, সইলেন কত ওমাইয়ার জালাতন, আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঘুম আসছে না জাগিয়াছ? আচ্ছা আমার ভাইয়ের আমার আমার নবী মা খাদিজাতুল কুবরার চুল ধরে আমার নবী চুমন দিলেন, মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি আমার চুল ধরে চুমন দিলেন, আমার নবী বলে খাদিজা আমি রসুল তোমার চুলে চুমন দিয়া এই পৃথিবীর নারীদের আপনার মর্যাদার ইজ্জত বাড়িয়ে দিয়ে গেলা, জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবী বললেন কেউ যদি বাইদেন শুনেন কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়ে যদি বউ মারে তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না, যারা এই হাত দিয়ে বউ মারিছেন বউ মারিছেন কে বড় বড় চোখ কে হন, নরম পাওয়ার গরম দেখা আজকের মাহফিলে মা বোনের আছে না, মা বোনের আজকের ওয়াজ শুনে মনে মনে বলবেন আহারে এত সুন্দর সোনার মৌলভী কোনে আসিল, হুজুর আমারও বলে দাম নাই সব বোনের সেটা চুল ধরে তেরে পেরে ভালো করে বুঝুন, আমার ভাইয়ের আমার এই হাতে কোনোদিন বউ মারবেন না, মা বোনের এক বু আর এক মা আর এক মা বলতেছে আমার স্বামী আমার কেমন মারা মারছে, এখনো অমাবস্যা পূর্ণিমার মধ্যে ব্যথা করে, আমার নবী বলে মা স্বামী যদি রাগের সময় তোমার শরীরে আঘাত করে থাকে তোমারে মাইরিয়া থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না, এক এক মা আর এক মা বলতেছে না মারে ভালোই করছি, তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার ভাই সন্ধ ওর বউ তাকে কেমনে রে আল্লাহরে, যেরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায় বর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়, স্বামী কয় তুমি মুখ গুড়ো কে কয় শরম করে লজ্জাও লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি, বিড়ি খা বিরাজ করতে পারো না পরে নিয়ে কষ্ট দেও, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করিয়া থাকে ভালো করে শোনেন কান খাড়া করে শোনেন,
স্বামী যদি তোমার গায়ে আঘাত করে থাকে গো মা, তোমার স্বামী তোমারে মারছে এই কথাটা গোপন করে রাখবে মা, স্বামী মারছে এই কথাটা যেন তোমার শ্বশুর শোনে না শাশুড়ি শোনে না, তোমার স্বামী তোমারে মারছে তোমার জাওয়ার বাসুর দেওর জানি শোনে না, তোমার স্বামী তোমারে মারছে মা তোমার ঘরের ছেলে মেয়েও জেনে শোনে না, স্বামী তোমাকে মারছে এই কথাটা যদি গোপন করে রাখো মা, কামতের ময়দানে আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। আর রাগ করে স্বামী যদি একটা থাপ্পড় দেয়, রাগ করে স্বামী যদি একটা থাপ্পড় দেয় না, এ তো মহা না, এরা তো ওয়াশ করে না, জানে তো ওয়াশ করার কি ঠেলা, এরা তো জানে না। আল্লাহ রাসূল বললেন নারীরা স্বামী যদি রাগ করে তোমারে মারিয়া থাকে এই কথাটা গোপন করে রাখো, স্বামী মারছে যদি গোপন করে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। আর আমাদের স্বামী স্বামীরা যদি বউকে যদি একটা থাপ্পড় দেয় চেঁচা সাতবারই মাথায় তোলে, গোপন করলো না ওপেন করলো, গোপন রাখলো না ওপেন করলো, এমন ওপেন করলো রাস্তার পাশে বসিয়া কান্দে কয় সব্য নাইসা চুল দইরে পিটল রে কেউ ঠেকাইল না রে, ও আল্লাহ রে ও আল্লাহ, কথা কোন। হ্যাঁ হ্যাঁ, রসুল বলল কি আর তোমরা করো কি, রসুল বলল গোপন করো আর তুমি ওপেন করো। আমার ভাইয়ের আমার আলী মা ফাতেমার ঘরের দরের দর পাশে বাদান দাঁড়াইয়া দাঁড়াইয়া বাদান শব্দ শোনে, সুবহানাল্লাহ, তে জোর কর, মনে আছে আপনার মনে নাই আমার মনে আছে। এবার হযরত আলী নক করলেন বিবি ফাতেমা, অমনি দরজা খুলে দিলেন সালাম হয়ে গেলেন। এবার মা ফাতেমা কে আলী জিজ্ঞেস করলেন বিবি ফাতেমা রাত বাজে ১২টা, আমি রাত ১২টার পরে তোমার ঘরে দরদর পাশে আসলাম, ইয়া বিবি আমি তোমার ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শুনলাম, কিসের আওয়াজ, কার সাথে তুমি কথা বললে? মা ফাতেমা বলে স্বামী রে যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন অনার্থভাবে বেছানা ঘুমোতে যাই না, আমি আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি আমার মাওলার সাথে গল্প করি। ফাতেমা বললেন যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন এতক্ষণ পর্যন্ত আমি আপনার ঘুমাতে যাই না, কোরআন খুলি কোরআন পড়ি আমার মাওলার সাথে গল্প করি। আর আমাদের ফাতেমা গুনি দেখছেন খালি মোবাইলে কথা কয়, খালি মোবাইলে কথা কয়। আমাদের এলাকার এই যে আজকে হচ্ছে ওয়াস সাস্টারে হলো আপনার তাফসির হবে, আমাদের এলাকার একজনের তিনটে ছেলে চারটে ছেলে আর একজনের একটা মেয়ে, ওই একটা ছেলের মা বলতেছে তুই মরিস না তুই মরি আমি বাসি, তো মেয়ের মা বলতেছে বাবু আল্লাহর কাছে ছেলে চাইতে চাইতে চারটে মেয়ে দিছে আর তুই সেই ছেলেকে মরবের বলিস। তখন ছেলের মা বলে বু ওটা বেটা না ঠেটা, ওর দিন প্রত্যেক দিন মোবাইল খরচা লাগে ৫০ টাকা। মেয়ের মা বলতেছে বুঝে গপ্প করিস, তোর গাল গপ্প আমার পছন্দ হয় না, আমার চারটে মেয়ে ১০ টাকা করে দিলে এক সপ্তাহ থাকে টাকা আর তোর ছেলের দিন ৫০ টাকা লাগে মোবাইল খরচা। তখন ছেলের মা বলতেছে তোমার মেয়ের ১০ টাকা অমনি থাকে আর আমার ছেলের দিন ৫০ টাকা হয় না, কারণ হলে এই তোমার মেয়ে মিস কল দেয় আমার ছেলে ভেদ করে। আমি তো জানি এগুলো করা লাগবে, ঠিক আছে তখন ঘরের মধ্যে গেলেন মা ফাতেমা, আলীর হাত ধরলেন, হাত ধরিয়া এবার কানা কোষা গলি গেলে আমি ওয়াশ করে পারবো না, আপনার কানা কোষা কানা বক্তা আনলি সে কানা কোষা করি, যেহেতু আমার শখ আছে মানে আমার তো শখ আছে কানা বক্তা হলে যা কানা করেন অসুবিধা নাই,
আর অনেক বক্তা আছে তাদের সামনে কানাঘোষা করে কিচ্ছু বলবে না, কিন্তু আমি বলবো কালকে উনি রাগ করবেন না, বাচ্চাদের কেন না, মানে ওই জন্য কানাঘোষা করতেছে, আমি তো কথা বলতেছি এখানে বলেন না, বাচ্চাদের কেন না আনিস না, না না আমি দেখতেছি তো, এটা আমার সামনে আছে, আমাকে একসাথে কাজ দিয়েছেন মেলা কয়টা, আর এটি করবো না ওইটি করবো, না না চালাবো তো চলতেছে না, এখন না চাল লাগবে না, কি জানে বলতেছিলাম হাসুদ আলী যখন করে গেলেন বাড়ির মধ্যে ঢুকলেন মা ফাতেমা আলীর হাত পরে ধরলেন, সুবহানাল্লাহ বললেন না, স্বামী যদি বিবি যদি স্বামীর হাত পরে ধরে ধরলে, আল্লাহ নবী বললেন হাতের ফাঁকা, আপনার স্বামী যদি বিবির হাত পরে ধরে আপনার হাতের ফাঁকা দিয়া আল্লাহ স্বামী স্ত্রীর সগিরে গুনাহ মাফ করে দে, স্বামী যদি বাইরের থেকে আসি বাইরের থেকে যখন আসে বিবি আপনার ওই স্বামীকে দেখিয়া ওই বিবি স্বামীর পাশে এসে যদি বাদান মুখের দিকে তাকিয়ে যদি মুচকি মুচকি হাসি দেয় তাতে ওই বিবির হাসি মুখের থেকে দুইটা যদি দাঁত বের হয়, আল্লাহ নবী বললেন দুইটা দাঁত যদি স্বামী দেখে দুইটা নফল হজের সব আল্লাহ আমলনামায় লিখে দিবে, যদি চারটা দেখে চারটা নফল হজের সব আল্লাহ আমলনামায় লিখে দিবে, যদি ছয়টা দাঁত দেখে ছয়টা নফল হজের সব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আজকে বাড়ির যা দেখবেন যে ৩২টা বাইকের আছে এরকম করে সব হয় স্বামী দেখুক, হ্যাঁ বিবির হাসি যদি হাসি দেয় যদি দাঁত দেখে ছয়টা দাঁত দেখলে ছয়টা নবল হবে সব আল্লাহ আল্লাহ লিখে দিবি, কারণ এই স্বামী শেরপুর শহরে বাদান চাকরি করতে গেছে বাদান, আপনার সাহেবে তাকে গালি দিছে অথবা ব্যবসা করতে গেছে লস খাইছে মনে বাদান দুঃখ, আপনার সাহেবে গাইলেইছে মনে বড় দুঃখ, মাঠে কাজে গেছে কাজে বাদান কষ্ট হয়েছে মনে দুঃখ, আপনার স্বামী যখন বাড়ি আসবে মা আপনার স্বামীর পাশে আসিয়া মুখের দিকে তাকিয়ে যখন মিষ্টি হাসি দিবেন স্বামী ওই যে সাহেব যে গালি দিছে সব দুঃখ আপনার হাসি দেখে দূর হয়ে যাবে, আর আসেই যদি দেখে বউ এইরকম তাহলে ও তো লাঠি তুলবে, আমাদের নিয়ম আছে স্বামী শেরপুর বাজার থেকে আইসে বলতেছে খাবার দাও, বউ ইস্তার জলসা দেখতেছে কয় টেবুলে রয়েছে বাইরে খাও, কয় পানি গো কয় টিউবওয়েল থেকে নিয়ে আইছো, যখন কয় লাঠি গো কয় করে কেবা মনে উঠতেছি নি, একটা লাঠি রেখে সন্ন্যত আমি একটা লাঠি রাখছি ৩.৫ হাত, ৭ দিন ৫ দিন পর পর ওই লাঠি পরিষ্কার করি আর তেল মাখাই, আমার বিবি কয় যে তুমি লাঠি তেল মাখাও আর পরিষ্কার করো মানে কি, কম যে মাঝে মধ্যে কাজে দেখছি, মানে যার স্বামী করা যদি জিজ্ঞেস করা যায় যে তোমার স্বামী কেমন, বা আল্লাহ একটা স্বামী মিলেছে এদিক সেদিক হবে দেয় না, কার নাম লেয় কথা কয় না, আল্লাহ একটা স্বামী মিলে এসে এদিক সাথে হইতে দেয় না, আর যার স্বামী বলত মার খা তা তোর স্বামী কেমন কয় বলত 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 ও বলত কয়, আর কলার স্বামী যারা তার আল্লাহর নাম লে যে স্বামী একখান আল্লাহ মিলেছে কপালে, আর যার যে স্বামী বলত ওর বউ কয় আল্লাহর নাম লেয় না কো বলত, এদিন স্বামী হবেন করা হবেন মার হবার তো জোরে কর, আমার মায়ের আমার মা ফাতেমা হযরত আলীকে বাদান আপনার ওযু দেওয়া দিছে, ওযু দেওয়া দিয়া মাথার চুল দিয়া হযরত আলীর পাতা বাদান মুসা দিছে, সুবহানাল্লাহ তে জোরে কর, মা ফাতেমা এদিক তাকান কোন দিকে তাকাবেন আমার দিকে তাকান, আলমের চেহারার দিকে তাকাইলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দে, যত কালা কেন হয় আলম আমি কালা দিয়ে আমার দিকে তাকাবেন না তার মানে কি, যেদিন বিদায় হয়ে যাবে মা ফাতেমা যেদিন বিদায় হবে আলীকে ডেকে বলে স্বামী রে জীবনে বহুদিন বহুতবার আমি মাথা রসুল দিয়ে আপনার পাটা মুছে দিছি, ও স্বামী আপনার পা দুইটা টান করে দেন আমার জীবনের শেষ, মাথার চুল দিয়ে আপনার পাটা আমি ফাতেমা মুছে দিতে চাই,
ফাতেমা মাথার চুল দিয়ে হরজতানির পাতা বাদান মুছে মুছে দিচ্ছে, এমন সময় মা ফাতেমার চোখ থেকে বাদান এক ফোঁটা পানি পড়ছে হরজত আলীর পায়ে। হরজত আলী তাকা দেখে বিবির কাল ভরা পানি, চোখ ভরা পানি। হরজত আলী বলে, বিবি ফাতেমা কেন তুমি কান্দ, কি তোমার দুঃখ মনে পড়েছে? মা ফাতেমা বলে, স্বামী রে আমার জীবনের শেষ, আমার বাবা 6 মাস ধরে মারা গেছে। বাবা বলেছে, ফাতেমা আমি নবী আপাতের পরে সর্বপ্রথম তোমার সাথে ওই কবরের মধ্যে আমার দেখা হবে। যরকম সুবহানাল্লাহ, স্বামী আমার বাবা আছে আমাকে নেওয়ার জন্য। স্বামী গো, জীবনে দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি, আমার আচার আচরণে ব্যবহারে যদি আপনি কষ্ট পান, মেহরবানি করিয়া আপনি আমাকে মাফ করিয়া দেন। স্বামী আমি যদি মরিয়া যাই, আমি মরে গেলে বেশি মানুষ দিয়া আমার জানাজার নামাজ পড়াবেন না। আমি যদি মরে যাই, বেশি মানুষ দিয়া জানাজার নামাজ পড়াবেন না। এবার হরদতে মা ফাতেমা বাদান মারা যাবে, হরদত আলী জানেন না, হরদত হাসান হোসেন জানেন না। যেদিন মারা যাবে, মা ফাতেমা বলল, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, তাতে 4টে সেজদা। আল্লাহ সেজদারত অবস্থায় তুমি আমার রুহ তো কবজ করে নিয়ে যাইবে। আল্লাহ আমাকে জীবনে বাইরের মানুষ কোনোদিন দেখে নাই, আল্লাহ জীবন দেওয়ার মালিক তুমি, এই জীবনটা রুহ তো কবজ করিবে ও তুমি। যরকম সুবহানাল্লাহ, আল্লাহ আমি যখন প্রথম সেজদায় যাব, প্রথম সেজদা রুহু কবচ করো না, দ্বিতীয় সেজদা রুহু কবচ করো না, তৃতীয় সেজদা রুহু কবচ করো না, চতুর্থ সেজদায় যখন যাব তুমি রুহু তো কবচ করে নিও। ফাতেমা চতুর্থ সেজদায় গেছে, আর সেজদা থেকে মাথা উত্তোলন করে না। হাসান হুসাইন এক ভাই অপর ভাইকে ডেকে ডেকে বলছে, ভাই জান মা বহুদিন নামাজ পড়ছে, লম্বা লম্বা সেজদা দিয়েছে, কিন্তু এত লম্বা তো কোনো দিন দেখি নাই। ছোট ভাই হুসাইন আস্তে আস্তে করে আগা যায়, মা ফাতেমা মাথার উপরে যখন হাত বুলেছে, অমনি মা ফাতেমা দইলে জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত হুসাইন চিৎকার মারছে, ভাই জান তাড়াতাড়ি আসো, মা জমিনে পড়ে গেছে। হোসেন কান্দে, হাসান কান্দে, বলে মা কি হয়েছে? ফাতেমা কথা বলে না। আলীকে ডাক দে, বাবা আমার মা কথা বলছে না, কি যেন হয়ে গেছে। হযরত আলী দৌড়ে আসছে, এসে দেখে মা ফাতেমার পাস পরীক্ষা করে দেখে, মা ফাতেমা জিন্দা নাই। হযরত আলী কান্দে, হাসান হুসাইন কান্দে। হাসান হুসাইন বলে, বাবা মা কথা কয় না, আর আপনি কান্দেন কি হয় আছে? এবার হযরত আলী বলে, বেটা তোমার মা ফাতেমা আর কোনোদিন কথা বলবে না বাবা, তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুসাইন মার গলা ধরে ধরে কান্দে, গো মা রে, ও মা তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো মা, ও মা আমি হাসান হুসাইন কার মা বলে বলে ডাকবো, আমার ভাইরে আমার যার মা না, বাবা নাই সেই মার ব্যথা জানে, বাবা যার দুনিয়ায় না সেই বাদান বাবার ব্যথা বোঝে। আল্লাহ বলে, ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। যরকম সুবহানাল্লাহ, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, চাবি চাবি করো হরে মন, চাবি তোমার ঘরে এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবার দুঃখ দিয়া মক্কা কেন যাবা? এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। ও বাজান মা যার দুনিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে। হযরত হুসাইন কান্দে, ও গো মা, মা তুমি চলে গেলা, আমি তোমার
মা বলে ডাকবো, ও মা, কারে মা বলে ডাকবো, কে আমাকে আদর করবে? যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে বলবো, আমার বাবা বেঁচে ছিল এই জমিনে 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম মার পায়ে হাত দিতাম, বাবার হাত দিয়ে সুমা খাইতাম, আর মা বাবা দোয়া করত, বাবা বলতো বেটা, মা বলতো বেটা তুমি কখন আসবে? আমি বলছি ও গো মা, আমি রাত 12টার সময় আসব। রাত যখন 11টা বেজেছে আমার মা আমার আব্বারে বলছে তাড়াতাড়ি যাও, আর তিনি রাস্তার মোড়ে গিয়ে দাঁড়া, আমার বেটা বাচ্চুকে আগা নিয়ে আসো। আল্লাহর কসম করে বলতেছি আমার বাবা 11টার সময় যাইয়া 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়িয়ে থাক, 12টায় আসি নেই, 1টায় আসি নেই, 2টায় আসি নেই, 3টা যখন বাড়ছে আমি আসছি, এসে দেখি আমার বাবা 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়া আছে, 97 বছর বয়স, থর 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 করে কাঁপতেছে। বাবার কাছে আসি বললাম, বাবা আপনি কেন এখানে দাঁড়া আছে? বাবা বলে বেটা রে, আমি তোমার বাবা, রাত 11টার থেকে 3টা পর্যন্ত দাঁড়া আছি বেটা তোমার অপেক্ষা। আল্লাহর কসম করে বলতেছি বাবা যতদিন ছিল 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকতো, এখন বাবা নাই, আর 3 রাস্তার মোড়ে কেউ আমার জন্য অপেক্ষা করে না, কেউ করে না। যে 3 রাস্তার মোড়ে অপেক্ষা করত সেই বাবা দুনিয়ায় নাই। বাড়িতে যখন যাইতাম যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই, ওই মা এখন পর্যন্ত ঘুমায় নাই, আমি দেখছি মার ঘরে দরজা হাত দিছি, বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি শক্ত, বিবির মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে। মারে বলছি মা তুমি কি ঘুমাও না? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িত না আসো বেটা আমি তোমার মা বেছানা পিঠ দিয়ে ঘুমাতে যাই না, আমার মা আমার জন্য অপেক্ষা করতো। আল্লাহর কসম করে বলি ভাই এখন মা নাই, আর একটা মানুষ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। ওই মা কারে জানি বাদান 5টা কাপড় নিয়ে, বাবা কারে জানি 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে। ওই মা আসবে না, বাবা কোনোদিন আসবে না, কোনো সন্তান মা বাবার জন্য যদি দান করে দোয়া করে এরপরে মা বাবা কবরের মধ্যে থেকে শান্তি পায়, আল্লাহ বান্দা রুহানি হালাতে দোয়া করে, এই দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যায়। আমি জানি না কার মা নাই কার বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে, ওই বাবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দেব এই মাদ্রাসায়, একজন বলেন হুজুর আমি 20,000 টাকা দিব, একজন ব্যক্তি বলে হুজুর আমার মা আমার বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া অন্ধকার কবরের মধ্যে খালি হাতে ঘুমিয়ে